গাইনোকোলজিক্যাল ক্লিনিকে কিভাবে পেশেন্ট দেখা হয় সে নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা কাজ করে। কিভাবে পেশেন্টের সাথে কথা বলা হয়, ক্লিনিকে এক্সামিনেশন আলোচনা কোন কোন স্তরে করা হয়, তারপর চিকিৎসা কিভাবে চলবে আর কিভাবেই বা পেশেন্টের সাথে কথা বলে না হয়, সেসব পুরোটাই জানতে পারবেন এরকম ক্লিনিকে। কিন্তু ক্লিনিকে, গাইনোকোলজিক্যাল ক্লিনিকে ডাক্তারবাবুরা পেশেন্টের সাথে কিভাবে কথা বলেন, কিভাবে ব্যবহার করেন বা ক্লিনিকে কি হয় সেই নিয়ে যথেষ্ট ধারণা থাকার অভাবে অনেক সময় ক্লিনিকে আসাটা মহিলাদের কাছে একটা আতঙ্কের সমান হয়ে যায়। অথচ এ ধরনের ক্লিনিকে যেভাবে ব্যাপারটা কন্ডাক্টেড হয় খুবই সোজা, সেই নিয়ে আজকে কথাবার্তা বলছি। তবে জেনে রাখা ভালো যে ক্লিনিকটা কীরকম দেখতে হয়, আর ক্লিনিকের এনভায়রনমেন্ট সবসময় বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টই হয়। সাধারণভাবে ক্লিনিক কিভাবে চলে তার একটা রূপরেখা এখান থেকেই পাবেন। আমাদের কিছু স্পেশাল ক্লিনিক আছে, সেই ব্যাপারেও দুই একটা কথা হবে না হয় একদিন। তবে এই সমীক্ষা যারা পড়ছেন বা দেখছেন তারা সবাই তো আমার পেশেন্ট নন, তাই আপনি কোন ক্লিনিকে যাবেন সেই ক্লিনিকে খানিকটা অন্যরকম থাকতে পারে। তবে মোটের উপর আমরা কতকটা এরকমভাবেই ক্লিনিক করি। পেশেন্ট ক্লিনিকে আসেন কেন? শতকরা 90 জন বলবেন ট্রিটমেন্ট করাতে। এই উত্তর ভুল। ট্রিটমেন্ট করতে ডাক্তারের কাছে যাচ্ছি বললেও আসলে উনি চান ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট শব্দটা অজানা থাকায় অনেকেই আমরা বলি ট্রিটমেন্ট। প্রথমেই বলে রাখা ভালো, ম্যানেজমেন্ট আর ভালো ট্রিটমেন্টের মধ্যে তফাত আছে, আর তফাতটা প্রকাণ্ড। ম্যানেজমেন্টের কনসেপ্ট আধুনিক এবং পেশেন্টকে সর্বাঙ্গীনভাবে চিকিৎসা করতে হলে পেশেন্ট ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ট্রিটমেন্টের ব্যাপারটা সেকেলে। ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের ছোট্ট একটা পার্ট। ম্যানেজমেন্টের মধ্যে শুধু ট্রিটমেন্টই নেই, তার সাথে রয়েছে হিস্ট্রি টেকিং বা পেশেন্টের সাথে যথাযথ কথা বলে তার অসুবিধাগুলো বুঝে নেওয়া, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ডিসকাশন মানে পেশেন্টের সাথে আলোচনা, তার ইচ্ছে অনিচ্ছে বোঝা, তার সাথে রয়েছে ইনভেস্টিগেশন মানে কী কী টেস্ট করতে হবে তার প্ল্যান, তারপরে রিভিউ মানে সবটুকু ইনফরমেশন একসাথে নিয়ে আবার বসা, সবশেষে শুরু ট্রিটমেন্ট, আর ট্রিটমেন্টের ফলাফল বিশ্লেষণ করার নাম ফলো আপ, সব নিয়ে ম্যানেজমেন্ট। বুঝতেই পারছেন যে শুধু ট্রিটমেন্ট কেন একজন পেশেন্টের জন্য অপর্যাপ্ত। সে যাই হোক, ক্লিনিকে পৌঁছানোর আগে অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া দরকার, যাতে সময় হাতে নিয়ে দেখতে পারি। আমাদের পেশেন্ট দেখতে অনেকক্ষণ সময় দরকার হয়, ঠিক 1-2 মিনিটে আমার পেশেন্ট দেখা সম্ভব হয় না, কারণ আমাদের পেশেন্ট সবসময়ই অপেক্ষাকৃত জটিল সমস্যা নিয়ে আসেন। তাই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন। এমার্জেন্সি হলে তার জন্য রয়েছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, সেখানে 24 ঘন্টাই এমার্জেন্সি ডাক্তারবাবুরা থাকেন। যে সময় ক্লিনিকে পৌঁছবেন তার থেকে আরও একটু সময় হাতে রাখুন, যাতে আপনি গাড়ি পার্ক করে সঠিক সময়ে ক্লিনিকের সামনে পৌঁছতে পারেন। প্রথমবার ক্লিনিকে এলে পেশেন্টের রেজিস্ট্রেশন করাতে হয়, এর জন্য আইডি প্রুফ জরুরি। অতি অবশ্যই আপনার নামের বানানের দিকে এই সময় লক্ষ্য রাখুন, নামের বানান আলাদা হলে ভবিষ্যতে ইন্স্যুরেন্সের ক্লেম পেতে সমস্যা হবে, সার্টিফিকেটও কাজ করবে না। আপনার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেসও যথাযথভাবে লিখুন, কারণ এই তথ্যগুলোর উপর দাঁড়িয়ে রয়েছে হসপিটালের পেশেন্ট আইডেন্টিফিকেশনের সেফটি। এই নিয়ে আমাদের সম্পূর্ণ সমীক্ষা রয়েছে অন্য একটা লিঙ্ক নিচে। ক্লিনিকে যখন আপনি ঢুকছেন তখন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার সাথে ডাক্তারবাবু যা কথাবার্তা হচ্ছে সেটা প্রাইভেট এবং সেটা পুরোপুরিভাবে কনফিডেন্সিয়াল। আপনার অনুমতি ছাড়া ডাক্তারবাবু অন্য কোনো ফ্যামিলি মেম্বার বা বন্ধুকে এই কথা বলতে পারেন না। সারা পৃথিবীর প্রত্যেকটি পেশেন্টের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য এই নিয়ম। ক্লিনিকের ভেতরে পরিবেশ সেফ, এবং আমাদের পেশেন্টরা তো সবসময় বলেন যে ওনারা ক্লিনিকে বন্ধুত্বপূর্ণ পরিবেশই পান। সাময়িক আলাপচারিতার পরে শুরু হয় হিস্ট্রি টেকিং। হিস্ট্রি টেকিং একটা খটোমটো নাম, যেখানে আপনার সমস্যার আগে পিছিয়ে যা ঘটেছে তা আমরা খুঁটিয়ে জেনে নেব। এতে লুকিয়ে থাকে ডায়াগনোসিসের গুরুত্বপূর্ণ অংশ। এর মধ্যে বেশ কয়েকটা পার্ট রয়েছে। প্রথমে বলা হয় মূল সমস্যার ব্যাপারে কথা, যাকে বলা হয় প্রাইমারি কমপ্লেন। ধরুন আপনার যদি পিরিয়ডের সমস্যা থাকে তাহলে ডাক্তার বিশদে জেনে নেবেন যে পিরিয়ডের সমস্যা কীরকম, কতদিন ধরে হচ্ছে, তার তীব্রতা কীরকম। যদি পেটে আল্ট্রাসাউন্ডে অন্য কিছু আবিষ্কার হয়ে থাকে তাহলে ডাক্তারবাবু জিজ্ঞাসা করবেন আপনার অন্য কোনো উপসর্গ আছে কি না। এর সাথে আপনার ইউরিন পটি কেমন হচ্ছে সেটাও জিজ্ঞাসা করি, তার কারণ গাইনোকোলজিক্যাল অর্গানের প্রতিবেশী হলো ইউরিন এবং পটির রাস্তা। আপনি যে সমস্যা নিয়ে আসবেন সেই অনুযায়ী ডাক্তারবাবু প্রশ্ন করবেন, সুতরাং হোমওয়ার্ক করে নিন। চেষ্টা করুন ডাক্তারের কাছে যাওয়ার আগে সেসব কাগজে লিখে নিয়ে যেতে, যাতে আপনি সঠিকভাবে ডেট টাইম ধরে নির্ভুল তথ্য দিতে পারেন।
এগুলো ছাড়াও ডাক্তার আপনার প্রেগন্যান্সির ব্যাপারে জিজ্ঞাসা করবেন, বাচ্চা সিজারিয়ান না নর্মাল ডেলিভারি সে ব্যাপারেও জিজ্ঞাসা করা হয়। গাইনোকোলজিক্যাল হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অংশ পিরিয়ডের গতি প্রকৃতি। চেষ্টা করুন গত 3-4 মাস ধরে কবে কবে পিরিয়ড হয়েছিল এবং কত দিন ধরে হয়েছিল সেটা ক্যালেন্ডার মিলিয়ে লিখে নিয়ে যেতে। পিরিয়ড জীবনে কবে শুরু হয়েছিল বা যদি মেনোপজ হয়ে থাকে তাহলে কবে মেনোপজ হয়েছিল সেটাও জিজ্ঞাসা করি আমরা। এরপরে জিজ্ঞাসা করি অ্যাসোসিয়েটেড মেডিকেল প্রবলেমস, যে সমস্যা নিয়ে আপনি এসেছেন ডাক্তারবাবুর কাছে তা ছাড়া অন্য কোনো মেডিকেল প্রবলেম আছে কি না, বা আগে আপনার কোনো সার্জারি হয়েছে কি না, বা কোনো ট্রিটমেন্ট হয়েছে কি না জিজ্ঞাসা করবো সেসব। আরও জিজ্ঞাসা করবো আপনার কোনো ওষুধে অ্যালার্জি আছে কি না। এরপরে আমরা জিজ্ঞাসা করতে চাই এই মুহূর্তে আপনার কী কী মেডিসিন চলছে। এই সময় মেডিসিনগুলোর নাম স্মৃতি থেকে হাতড়ে না বার করে চেষ্টা করুন যাতে মেডিসিনের প্যাকেট, শিশি এবং র্যাপার আপনার সাথে ক্লিনিকের দিন সাথে থাকে। ভারতবর্ষে এখনও বেশিরভাগ পেশেন্ট জেনারিক নামে ওষুধ চেনেন না, তাই ভুল চুক এড়িয়ে যেতে নিয়ে যান ওষুধের র্যাপার এবং প্যাকেট। পুরনো প্রেসক্রিপশন আনা যথেষ্ট নয়। এরপরে আমরা বিশদে জিজ্ঞাসা করি আপনার ফ্যামিলি হিস্ট্রি। বলতে বাধা নেই আপনার শরীর ও জিন আপনার বাবা আর মায়ের কাছ থেকেই পাওয়া। উত্তরাধিকার সূত্রে পাওয়া শরীরকে আপনি কেমন রক্ষণাবেক্ষণ করতে পেরেছেন সেটাই আপনার স্বাস্থ্য। কিন্তু পরিবারে কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলে সেটা আমরা খুঁটিয়ে জিজ্ঞাসা করি, বিশেষত ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, গাইনোকোলজিক্যাল, ব্রেস্ট, ওভারি, ইউটারাসের কোনো সমস্যা এবং বাড়ির ছেলেদের প্রোস্টেটের সমস্যাও আমরা মহিলাদের জিজ্ঞাসা করি। তার কারণ সেটা গাইনোকোলজিক্যাল হিস্ট্রিতে খুব কাজের। কিছু কিছু অসুখের সমাধান সূত্র বেরিয়ে আসে এই ফ্যামিলির হিস্ট্রি থেকে, সুতরাং বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা পেশেন্টের কাছ থেকে জানতে চাই যে ওনার হাঁটা চলাতে কোনো সমস্যা আছে কি না। শারীরিক সক্ষমতার উপরে চিকিৎসা নির্বাচনের একটা বড়সড় ভূমিকা থাকে। এছাড়াও জানতে চাই আপনার ডায়েট কীরকম, আপনার দৈনিক প্রোটিন ইনটেক কতটা, কারণ চিকিৎসার সাফল্য নির্ভর করে এই সব তথ্যের উপরে। আমরা জেনে নিতে চাই আপনার ফ্যামিলি সাপোর্ট কীভাবে আপনি পান। এটা ঠিকই আজকালকার দিনে অনেকেই একা বা বন্ধুকে নিয়ে আসেন, কিন্তু তাহলেও এই ফ্যামিলি সাপোর্ট জানলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব। আর হ্যাঁ, আমরা জানতে চাই আপনি স্মোকিং করেন কি না বা রেগুলার অ্যালকোহল খান কি না, এইরকম আরও কিছু পার্সোনাল কথাবার্তা। এই গেল মোটের উপরে হিস্ট্রি। এরপরে গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন। এখানে অনেকেই মনে করেন যে গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন বোধ হয় খুব জটিল এবং তাতে প্রচণ্ড ব্যথা লাগে। ভয় নেই, আমরা ক্লিনিকে কখনোই এমন কিছু করি না যে পেশেন্ট অস্বস্তি পান এবং তার ব্যথা লাগে। অথচ ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন চিকিৎসা নির্ণয়ের ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অঙ্গ। এক্সামিনেশন পুরোপুরি প্রাইভেট জায়গায় করা হয়, দেখা হয় চোখের কোল, মুখ, জিভ, গলার কিছু গ্ল্যান্ড। গলার গ্ল্যান্ড অনেক সময় তলপেটের অর্গানের সাথে কথা বলে। পেটের এক্সামিনেশন করা হয়, কখনো কখনো ইন্টারনাল এক্সামিনেশন করারও প্রয়োজন হয়। যদি সেটা প্রয়োজন হয় তাহলে আমরা আগে ভাগে পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নিয়ে তারপরেই করি। এরপর এক্সামিনেশনের সময় সারাক্ষণ আপনার সাথে একজন সিস্টার থাকেন যাতে আপনি আরও বেশি সহজ হয়ে কথাবার্তা বলতে পারেন। এক্সামিনেশনের সময় কোনো কাটা, ছেঁড়া, জ্বালা, যন্ত্রণা কিছুই আপনি বুঝতে পারবেন না। এক্সামিনেশন না করাতে চাইলেও তা বলুন। এক্সামিনেশনের পরে শুরু হয় ডিসকাশন বা আলোচনা। প্রথমেই আমি আপনাকে এক্সপ্লেইন করে দেব যে আপনার কী ধরনের সমস্যা হয়েছে, পুরনো করা কিছু ইনভেস্টিগেশন থাকলে সেখানে কী পাওয়া গেছে এবং এক্সামিনেশনের সময় আমরাই বা কী পেলাম এবং তার তাৎপর্যই বা কী। প্রয়োজন হলে আমরা রেকমেন্ড করব কিছু ইনভেস্টিগেশন। অসুখের ডায়াগনোসিসে পৌঁছতে অনেক সময়ই সাহায্য করে ইনভেস্টিগেশন বা টেস্ট। আমরা লিখে দেবো তো বটেই, কিন্তু কোথায় সেই ইনভেস্টিগেশন করাবেন সেটা আপনার পছন্দ। এর মধ্যে কখনো কখনো ব্লাড টেস্ট থাকে যেগুলো আজকাল মেশিনেই হয়, আর কখনো কখনো থাকে বিশেষ আল্ট্রাসাউন্ড, কখনো MRI, সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান, যার যেরকম দরকার। এই স্ক্যানগুলোর ক্ষেত্রে কোন ডাক্তারবাবু স্ক্যান করছেন তার ধৈর্য এবং মুনশিয়ানার যথেষ্ট প্রয়োজন। সেসবের পরে আমরা একটা ট্রিটমেন্টের রূপরেখা আপনাকে বলে দেব। যদি কিছু ওষুধ দেওয়ার থাকে তাহলে তখনই দিয়ে দেব, আর যদি কিছু ওষুধ এমন থাকে যেটা ইনভেস্টিগেশন করার পরে আমরা ভাববো তাহলে সে নিয়েও প্রাথমিক কথাবার্তা বলবো। যদি সার্জারির প্রয়োজন থাকে তাহলেও সাধারণত সার্জারির প্রয়োজনীয়তা ডাবল চেক করে তারপরেই করা হয়। সেটা কিভাবে হয় সেই ব্যাপারেও আলোচনা হয় পেশেন্টের সাথে। আধুনিক চিকিৎসা দ্বিমুখী। এরপর আমি এনকারেজ করি
পেশেন্টকে প্রশ্ন করার জন্য, যাতে তার মন থেকে যা কিছু প্রশ্ন আছে সবটুকুই উনি আমাকে করতে পারেন। ওনার চিকিৎসার ইচ্ছা অনিচ্ছা বাধ্যবাধকতা এবং কিভাবে চিকিৎসা হবে সে ব্যাপারেও আমি সুযোগ দিয়ে কথা বলার। এই ধরনের কথাবার্তাগুলো না হলে আমার কেন জানি না মনে হয় যে মেডিকেল সায়েন্স যতই উন্নত হোক না কেন, চিকিৎসা এবং ম্যানেজমেন্ট যদি পেশেন্ট সেন্ট্রিক না হয় তাহলে কোথায় যেন চিকিৎসার খামতি থেকে যায়। এবার ক্লিনিকের ব্যাপারে কয়েকটা টিপস। চেষ্টা করুন ক্লিনিকে সাথে আরেকজনকে নিয়ে আসার। অবশ্যই তিনি যেন এমন হন যিনি আপনার সাথে বসে ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন। আপনি একা আসতে চাইলেও অসুবিধা নেই, তবে আমরা ক্লিনিকে যেহেতু অনেক কিছু ব্যাখ্যা করে দিই, ট্রিটমেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলি, তাই সাধারণত আমরা দেখতে পাই ক্লিনিকে আপনার পাশে যদি কেউ একজন থাকে তাহলে আপনার নিজেরই অনেক সুবিধা হয়ে যায়। বাড়িতে গিয়ে অন্তত তার সাথে আপনি আলোচনা করতে পারেন, হ্যাঁ রে ডাক্তারবাবু এটা কি বলেছিল, ওটা কি বলেছিল। তা সত্ত্বেও প্রাপ্তবয়স্ক পেশেন্টের কাউকে সাথে নিয়ে ক্লিনিকে আসা বাধ্যতামূলক নয়, তবে পেশেন্ট যদি মাইনর হয় তাহলে অতি অবশ্যই একজন লিগাল গার্জিয়ানকে পেশেন্টের সাথে উপস্থিত থাকতে হবে। ডাক্তারবাবুর কাছে পুরনো রিপোর্ট দেখাতে গেলে সেই রিপোর্টগুলো ডেট অনুযায়ী পরপর সাজিয়ে রাখুন আগে থেকে। পুরনো রিপোর্টের উপরে আপনার চিকিৎসা অনেকাংশেই নির্ভর করে, তাই আগে থেকে অর্গানাইজড হয়ে গেলেই ভালো। আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার সময় ক্লিনিকে আসার আগেই আমাদের সিস্টার আপনাকে বলে দেবেন অনেক আগে থেকে কিভাবে পুরনো রিপোর্ট আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে। কিন্তু তা সত্ত্বেও পুরনো রিপোর্ট সব নিয়ে আসার চেষ্টা করবেন ক্লিনিকের দিনেও। আজকাল অনেকেই অনলাইন ক্লিনিকে উৎসাহী, কিন্তু মেডিকেল সায়েন্স এমন একটা জটিল ব্যাপার যে শুধুমাত্র ভিডিওতে কথাবার্তা বলে অসুখের ব্যাপারে পুরোপুরি ধারণা করা সম্ভব নয়। এতে তৈরি হতে পারে চিকিৎসা বিভ্রাট। আমি ব্যক্তিগতভাবে কোনো পেশেন্টকেই প্রথমবার অনলাইন ক্লিনিকে দেখি না। কখনো কখনো যুগের প্রয়োজনে বা সমাজের প্রয়োজনে সেটা করতে হয়, কিন্তু তবুও বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পেশেন্টকে সামনাসামনি দেখাই বাধ্যতামূলক। এবার চলে আসছি ফলো আপ ক্লিনিকের কথায়। প্রথম ক্লিনিক থেকে বেরোবার আগেই জিজ্ঞাসা করে নিন যে কবে ফলো আপে আবার আপনি ডাক্তারবাবুর কাছে আসবেন, আদৌ আসার দরকার আছে কি না। মনে রাখুন রিপোর্ট দেখানো কিন্তু শুধুমাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার নয়, অন্তত আমার ক্লিনিকে তো নয়ই। যেদিন আপনি রিপোর্ট দেখাতে নিয়ে আসবেন সেদিনও যথেষ্ট আলোচনা করার দরকার হয় যে আপনার ভবিষ্যৎ ট্রিটমেন্ট কীরকমভাবে চলবে। সুতরাং রিপোর্ট দেখানোর দিনটিকে কোনোভাবেই লঘু করে দেখার কোনো সুযোগ আধুনিক চিকিৎসা শাস্ত্রে অন্তত নেই। এই রইল ক্লিনিকের ব্যাপারে কিছু হেডলাইন। সব তো এইটুকু সময় ডিটেলে বলা যায় না, আরও প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, জবাব পাবেন। ভালো থাকবেন, শিগগিরই দেখা হবে।